আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলেজের বন্ধুরা, সবাইকে হেলথ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত। বন্ধুগণ, ওষুধ সম্পর্কে সকল তথ্য পেতে এখনই আমাদের হেলথ মেডিসিন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা সংক্ষেপে আলোচনা করব এই K1mm ইনজেকশনটি নিয়ে। K1mm ইনজেকশনটি এটি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট আর এটি তিনভাবে ব্যবহার করা যায়। এটি মাংসপেশিতে ব্যবহার করা যায়, এটি রগের বা শিরাপথে ব্যবহার করা যায় এবং এটি ওরাল বা মৌখিক খাবার হিসেবে ব্যবহার করা যায়। প্রিয় বন্ধুগণ, আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো এই K1mm ইনজেকশনটি এটি কাদের জন্য প্রস্তুত করা হয়েছে, এটি কারা খাবে এবং কারা খেতে পারবে এবং কারা খেতে পারবে না, এটি খাবার উপকারিতা এবং এটির অপকারিতা কী তা সম্পর্কে আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরব এই ভিডিওটির মাধ্যমে। তো ভিউয়ার্স, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পূর্বে সকল বন্ধুদের কাছে একটি অনুরোধ রইল, যারা এখন পর্যন্ত আমাদের হেলথ মেডিসিন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রিয় দর্শক, K1mm এই ইনজেকশনটি এটি তেমন কোনো একটি ইনজেকশন নয়, এটি বিশেষ করে ভিটামিন কে। এই ভিটামিন কে নবজাতক বাচ্চার জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আজকে আমরা সংক্ষেপে আলোচনা করব। এই ভিটামিন কে কেন বাচ্চাকে খাওয়াবেন, কতদিন বয়স থেকে বাচ্চাকে খাওয়াবেন আর ভিটামিন কে এর অভাবে বাচ্চার কী কী সমস্যা দেখা দিতে পারে, সে বিষয় নিয়ে আজকে আমরা সংক্ষেপে আলোচনা করব। এই অ্যাম্পল K1mm অর্থাৎ ভিটামিন কে, যাদের বিশেষ করে সিজার বা হাসপাতালে বাচ্চা হয়েছে তারা হয়তো তারা দেখেছেন যে ডাক্তাররা একটা ইনজেকশন লিখে দিয়েছেন আর আপনার বাচ্চাকে সেটি খাইয়ে দিয়েছেন। আর এই ভিটামিন K1mm অ্যাম্পলটি এটি খাবার নিয়ম হচ্ছে যেদিন নবজাতকের জন্মগ্রহণ করেছে সেদিন খাইয়ে দিয়ে থাকেন। বিশেষ করে নবজাতকের প্রথম দিন প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ হচ্ছে চতুর্থ দিন থেকে সপ্তম দিনের মধ্যে খাওয়াতে হয় এবং তৃতীয় ডোজ হচ্ছে বাচ্চার 28তম দিন এই K1mm অ্যাম্পলটি ভেঙে খাইয়ে দিতে হয়। এই ভিটামিন K1mm অর্থাৎ ভিটামিন কে এর প্রধান কাজ হচ্ছে শিশুর হাড়ের স্বাস্থ্য ভালো রাখা এবং হাড়ের পাকসার কমাতে সাহায্য করা। ভিটামিন কে শিশুর হার্ট বা হৃৎপিণ্ড সুস্থ রাখে এবং পাশাপাশি হার্ট অ্যাটাকের যে ঝুঁকি থাকে সে ঝুঁকি কমাতে সাহায্য করে এই K1mm অ্যাম্পলটি। এছাড়া নবজাতকের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এই ভিটামিন K1mm অ্যাম্পলটি খাওয়ানো হয়ে থাকে। তো বন্ধুগণ, এই ছিল ভিটামিন K1mm নিয়ে আমাদের সংক্ষেপে বিবরণ। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।